আসসালামু আলাইকুম। মিয়ানমার ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বাড়ছে। দুদেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার ঘোষণা দিয়েছেন মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল জো মিনটুন। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মিয়ানমারের সহিংসতার নিন্দা করা হয়েছে। এরপর মিয়ানমারের সেনা মুখপাত্র রাশিয়ার সাথে সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। মিয়ানমার ও রাশিয়ার সামরিক সম্পর্ক ও সেনা শাসকের ভূমিকা নানা দিক আজ জানাব। জেনারেল জো স্পুটনিকের সাথে সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সাথে মিয়ানমারের সহযোগিতা এবং সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সমন্বয়কে খুবই ইতিবাচকভাবে মূল্যায়ন করি। মিয়ানমার ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক কেবলমাত্র অস্ত্র কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়। রাশিয়া মিয়ানমারের সেনাবাহিনীকে আধুনিক ও উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে নানাভাবে সহযোগিতা করে আসছে। মিয়ানমারের জেনারেলরা নিশ্চিত করেছেন, আগের প্রশাসনের সাথে রাশিয়া যেসব প্রতিরক্ষা চুক্তি করেছিল, নতুন সামরিক প্রশাসনের আওতায় তা কার্যকর থাকবে। এর আগে গত জানুয়ারি মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই সৈগুর নেতৃত্বে মিয়ানমার সফর করে। সে সময় দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। এই চুক্তির অংশ হিসেবে রাশিয়া মিয়ানমারকে মিসাইল আর্টিলারি, এয়ার ডিফেন্স সিস্টেম প্যান্টাসির S-1, মনুষ্যবিহীন ড্রোন ওরল্যান্ড 10E এবং রাডার সরবরাহ করবে। যদিও মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখল ও দেশজুড়ে সহিংসতার পরও মস্কো মনে করে যে মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি। মিয়ানমারের সাথে রাশিয়ার এই সামরিক সম্পর্ককে পশ্চিমা দেশগুলো বেশ সমালোচনা করছে। তবে রাশিয়া মনে করছে, আড়ালে আড়ালে বড় বড় সব পরাশক্তি মিয়ানমারকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এর বড় প্রমাণ, দক্ষিণ মিয়ানমারে অস্ত্র ব্যবসা বন্ধ করতে পশ্চিমা বিশ্ব কোনো প্রতিবন্ধকতা আরোপ করেনি। রাশিয়া বৈধ ও আইনসম্মতভাবেই মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক অব্যাহত রেখে চলেছে। আগের চুক্তির অংশ হিসেবে অতি সম্প্রতি রাশিয়া মিয়ানমারকে প্যান্টাসির S-1 নামের এয়ার ডিফেন্স সিস্টেমও সরবরাহ করেছে। গত মার্চের শেষে মিয়ানমারের রাজধানী নেপিদোতে সামরিক দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে রাশিয়া, চীন, ভারতসহ মোট 8টি দেশের প্রতিনিধি যোগ দেয়। এই প্যারেড যখন অনুষ্ঠিত হয়, ঠিক সেই সময়ে দেশের নানা প্রান্তে মিয়ানমার সেনা সদস্যরা 100 বেশি বেসামরিক লোককে হত্যা করে। মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা তুলে নেওয়ার পর থেকেই দেশজুড়ে সংঘাত ও সহিংসতা চলে আসছে। মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল জো বলেছেন, এ পর্যন্ত দেশটিতে যে বিক্ষোভ হয়েছে তা 3টি পর্যায়ে হয়েছে। প্রথম পর্যায়ের বিক্ষোভ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এ বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ এবং বিক্ষোভকারীরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সমাবেশ করছিল। এই বিক্ষোভ মোটেও অস্বাভাবিক ও অপ্রত্যাশিত নয়। যে কোনো দেশে সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর এরকম বিক্ষোভ হয়েই থাকে। এই জেনারেলদের মতে, জনগণ শান্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীও তখন ছিল শান্ত। তারা জনগণের উপর কোনো ধরনের সহিংস চাপও তৈরি করেনি। এরপর বিক্ষোভের দ্বিতীয় পর্যায়টি শুরু হয় মধ্য ফেব্রুয়ারিতে। তখন থেকেই আন্দোলনটি সহিংস রূপ নিতে থাকে। বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর করতে শুরু করে। তারা একটি বেসামরিক ছায়া সরকার গঠন করে এবং ক্ষমতাসীন প্রশাসনকে অসহযোগিতা করতে থাকে। শুধু তাই নয়, জেনারেল জো এর মতে, এই পর্যায়ে এসে বিক্ষোভকারীরা সরকারি কর্মকর্তাদেরকে কাজে যোগ দিতে বাধা দেয়, সাধারণ মানুষকেও কর্মস্থলে যেতে দেয় না। জেনারেলরা দাবি করছেন, এ সময় গরম পানি নিক্ষেপ করা ছাড়া বিক্ষোভকারীদের সাথে আর কোনো নিপীড়নমূলক আচরণ করা হয়নি। ফেব্রুয়ারির শেষ দিকে এসে বিক্ষোভকারীরা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের উপর হামলা চালাতে শুরু করে। এরপর থেকে আর কখনও অহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়নি। উভয় পক্ষই সশস্ত্র অবস্থা নিয়ে সুসজ্জিত অবস্থায় চলে যায়। জেনারেল জো সেনাবাহিনীর হাতে নিহত হওয়া মানুষের কথা বেমালুম অস্বীকার করে পুরো দায়টায় চাপান বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তার মতে, প্রশাসনের লোকেরা তো বটেই, বেসামরিক নাগরিকদের কেউ কেউ আন্দোলনের বিরোধিতা করে বা দ্বিমত করে, বিক্ষোভকারীদের আক্রোশ থেকে তারাও রেহাই পায় না।
ফেব্রুয়ারির শেষ দিকে এসে আইন শৃঙ্খলা বাহিনীও বিক্ষোভকারীদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ শুরু করে। জেনারেলদের মতে সশস্ত্র বিক্ষোভকারীদের মোকাবেলায় তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। পশ্চিমা মিডিয়াগুলো শুরু থেকে সামরিক বাহিনীর নির্মমতার বিরুদ্ধে সোচ্চার ছিল। কোনো কোনো দেশ মিয়ানমারে জাতিসংঘের আওতায় শান্তিরক্ষী বাহিনীও পাঠানোর সুপারিশ করছে। মিয়ানমারের জেনারেলরা সত্যকে যতই অস্বীকার করুন না কেন, সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে যেভাবে নিজ ভূমি থেকে উচ্ছেদ করেছিল, ঠিক একইভাবে প্রত্যন্ত এলাকায় গণহত্যাসহ মারাত্মক ধরনের মানবতা বিরোধী অপরাধ শুরু করেছে। চলতি সপ্তাহের শুরুতে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির সাগেইন অঞ্চলের ইনমাবিন এলাকায় অনেকগুলো নজরদারি ড্রোন পাঠায় এবং যুদ্ধ বিমান পাঠায়। এসব ড্রোন বিমান থেকে গ্রামবাসীদের উপর রকেট প্রপেলড গ্রেনেড হামলা চালানো হয়। গ্রামবাসীরা জানিয়েছে সেনাবাহিনী জেট বিমান দিয়ে সকালবেলা এসে আমাদের উপর হামলা শুরু করে। এতে গেনসি এবং আংবারেল গ্রামের কয়েক হাজার অধিবাসী নিজ নিজ বাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে কাচিন প্রদেশের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি পাল্টা প্রতিক্রিয়ায় সামরিক ও পুলিশের আউটপোস্টগুলোর উপর হামলা চালায়। কাচিন আর্মির সদস্যরা সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন ডিভিশন 30-এর উপর আক্রমণ করে। মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা নেয়ার পর কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি দেশটির সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল যাতে কাচিন মানুষদের উপর কোনো ধরনের হামলা চালানো না হয়। সেই আহ্বান প্রত্যাখ্যান করে সেনাবাহিনী। সহিংস কৌশলে যাওয়ার পরিস্থিতিতে এখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ মাসের শুরুতে কাচিনের রাজধানী মিটকিনাতে সরকার বিরোধী বিক্ষোভে সেনাবাহিনী গুলিবর্ষণ করে। ভারতীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD-র প্রায় এক ডজন আইন প্রণেতা মিয়ানমারের সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মিজোরাম প্রদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমার সেনাবাহিনী দেশটির প্রত্যন্ত অঞ্চলে ড্রোন হামলা বৃদ্ধি করার সময় এই আইন প্রণেতারা এসে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয়। মিয়ানমারের সেনাবাহিনী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ক্ষমতা গ্রহণের পর থেকে নিয়মিতভাবে মিয়ানমার থেকে নানা পেশার লোকজন এসে মিজোরামে আশ্রয় নিচ্ছে। মিজোরামে আশ্রয় নেওয়া লোকের সংখ্যা 2000-এ দাঁড়িয়েছে। উদ্বাস্তু এই লোকদের মাঝে শুধু বেসামরিক নাগরিক নয়, সামরিক প্রশাসনকে সহযোগিতা করতে অপারগ পুলিশ ও সেনা সদস্যরাও দেশ ছেড়ে মিজোরামে আশ্রয় নিয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিজোরাম, মণিপুর, নাগল্যান্ড এবং অরুণাচল প্রদেশের মোট 1600 কিলোমিটার এলাকা জুড়ে মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে। মিয়ানমার সেনাবাহিনী এখন পর্যন্ত মাত্র 2 মাস সময়ে দেশটিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেভাবে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে তাতে 700 মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 40 জনই শিশু। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স AAPP-র তথ্য অনুযায়ী দেশটির সামরিক বাহিনী এ পর্যন্ত 3,300 জন বেসামরিক নাগরিককে আটক করেছে। মিজোরামে যে 14 জন আইন প্রণেতা আশ্রয় নিয়েছেন তাদের অধিকাংশই চীন প্রদেশের চীন গোত্রের নাগরিক, বাকিরা মন, ম্যান্ডেল এবং আরাকানের আইন প্রণেতা। সামনের দিনগুলোতে আরও বেশ কিছু আইন প্রণেতা একইভাবে ভারতে প্রবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে, যা মিয়ানমারের সেনা নেতৃত্বের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।